হামাস যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পরও দক্ষিণ গাজার রাফায় ভারী বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বহু হতাহত হয়েছে বলে জানিয়েছে সিএনএন। ফিলিস্তিন সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়, রাফায় গত রাতে ইসরায়েলি বোমা বর্ষণে বিধ্বস্ত কয়েকটি বাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে বেশ কয়েকজনের মরদেহ এবং আহত কয়েকজনকে বের করে আনতে সক্ষম হয়েছে সিভিল ডিফেন্স দলের সদস্যরা। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ওয়াফা জানায়, রাফায় ইসরায়েলের দুটি হামলায় এখন পর্যন্ত 21 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফায় চালু থাকা কুয়েত হাসপাতাল তাদের ফেসবুকে জানিয়েছে, মঙ্গলবার ভোরে তাদের কাছে 11 জনের মরদেহ নিয়ে আসা হয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় গতকাল গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস। তবে ইসরায়েল এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়নি। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যে প্রস্তাবে সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফায় অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলেও সে সময় জানান নেতানিয়াহু।